করোনায় আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এদিকে রাজধানী সহ সারা দেশে এলাকা ভিত্তিক লকডাউনের প্রস্তুতি চলছে। মানুষকে ঘরে রাখার ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন। দেশের যেসব এলাকা এ পর্যন্ত লকডাউন করা হয়েছে সেখানে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীর যেসব জায়গা রেড জোন হিসেবে ঘোষিত হবে সেখানে ছোট ছোট এলাকায় ভাগ করা হবে, লকডাউন করা হবে। আরও জানাচ্ছেন তাসলিমুল আলম। করোনা সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, সবুজ ও হলুদ এলাকায় ভাগ করে বেশি আক্রান্ত জায়গা লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে এখনও তা কার্যকর হয়নি। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট 45টি স্থানে এলাকা ভিত্তিক লকডাউন করতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশন। চলছে সুনির্দিষ্টভাবে এলাকা চিহ্নিত করার কাজ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এলাকা ভিত্তিক ছোট ছোট জায়গায় লকডাউন করা হবে। পুরো মোহাম্মদপুর হতে লাগবে না, দেখা গেল যে মহত্ব কিছু অঞ্চল আছে যেখানে ভালো, মানে ওই রকম রোগীটা তেমন নাই। একইভাবে ধানমন্ডি বা উত্তরা এগুলো একটু সাব রিজন করে করে করা হবে, ছোট ছোট এলাকা ভিত্তিক ম্যানেজমেন্টের সুবিধার জন্য। এদিকে পরীক্ষামূলকভাবে ঢাকার পূর্ব রাজাবাজারে 9 জুন রাত থেকে লকডাউন চলছে। নির্দেশনা কার্যকর করতে সেখানে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। আমাদের কাছে, আমরা একদম জীবন বাজি রেখে সেবা দিতে এসেছি, কোনো সমস্যা আমাদের কাছে সমস্যা না। কিন্তু তারা 10% লোক আছে যেটা আসলে এখনো তারা বিশ্বাস করতে যাচ্ছে না, এটা তাদের জন্য। 24 ঘন্টা সার্ভিসের ব্যবস্থা করছি। গতকাল রাতে বেলা বললো আমার 12টার দিকে আমার একটা ঝাড়ু প্রয়োজন, রাত 12টার দিকে কিন্তু আমরা তাকে ঝাড়ু বাসায় পৌঁছে দিয়ে এসেছি। দেশের বিভিন্ন স্থানে লকডাউন এলাকায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 10 নম্বর উত্তর কাঠতলী ওয়ার্ড লকডাউনের পর নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তৎপর রয়েছে সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসনও। করোনা সংক্রমণ বাড়ায় এ পর্যন্ত 14 জেলায় অর্ধশতাধিক এলাকা লকডাউন করা হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার ইনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল হায়দার। কয়েকদিন আগে করোনা শনাক্ত হওয়ার পর তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। গুরুতর অসুস্থ হলে বুধবার রাতে তাকে ইনাম মেডিকেল আনা হলে সেখানেই তিনি মারা যান। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।